Hello everyone and welcome to another episode of Art Support with Arts by Rats. আজকের পর্বটায় যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কয়েকদিন আগে আমার পোস্ট করা একটা এনভায়রনমেন্ট ডিজাইন, সেটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসগুলি কী কী ছিল এবং বেশ কিছু নতুন জিনিস এখানে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করলাম, সেগুলোই সবার সাথে একটু শেয়ার করব। আর আরেকটা হচ্ছে নতুন ওয়েবক্যাম একটা কিনলাম, সেটা টেস্ট করব ভিডিওতে কেমন দেখা যায়। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। এখানে প্রথমে যখন আমি এই ড্রয়িংটা করতে শুরু করি, যে কোনো আপনি এনভায়রনমেন্ট পেন্টিংয়েরই প্রথম স্টেজটা হচ্ছে আপনার কনসেপ্টিং। প্রথমে সেটা হতে পারে আপনি জাস্ট কী কী দিবেন কম্পোজিশন ওয়াইজ বা আপনার সাবজেক্ট চয়েস কীরকম সেগুলি ওয়াইজ একটা রাফ কম্পোজিশন করে নেয়া। আমার এই কাজটা করা মূলত একটা কোর্স করছি, সেটার প্রজেক্টের ফাইনাল প্রজেক্টের সাবমিশন হিসেবে, এই জন্য খুব বেশি সময় আমি ছিল না বলে জাস্ট একটা বেসিক কনসেপ্টের উপরে ড্রয়িং করে তারপরে ওইটা সাবমিট করে দিয়েছি। কিন্তু আপনারা যখন নিজেরা এনভায়রনমেন্ট ডিজাইন করতে যাবেন সেক্ষেত্রে বেশ কয়েকটা ভেরিয়েশন ট্রাই করা এবং বেশ কিছু কম্পোজিশনের ভেরিয়েশন ট্রাই করা খুবই জরুরি। তারপর আপনি যখন আপনার ডিজায়ার্ড কম্পোজিশনে রিচ করবেন বা আপনার সাবজেক্ট এই স্টোরি টেলিংটা রিচ করবেন, এরপরে আপনাকে যেটা করতে হবে, এটা আসলে এক একজনের ক্ষেত্রে এখান থেকে রেন্ডার শুরু হতে পারে, এখান থেকে ফাইনাল লাইন আর্ট করা যেতে পারে। আমি এই কোর্সের ক্ষেত্রে যেটা করলাম সেটা হচ্ছে নতুন একটা টুল আমার কাজের মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করলাম, যেটা হচ্ছে কিনা স্কেচআপ। স্কেচআপ একটা ফ্রি সফটওয়্যার গুগলের। স্কেচআপ আসলে পুরোপুরি ফ্রি বলাটা ভুল, স্কেচআপের অনেকগুলি ভার্সন আছে, তার মধ্যে একটা ভার্সন ফ্রি। সেই ফ্রি ভার্সনটা দিয়ে বেশ কিছু কাজ করা যায়, যদিও আমি এখানে ফ্রি ভার্সনটা না, এখানে অন্য একটা ভার্সন ব্যবহার করছি, কিন্তু ফ্রি ভার্সনটাতেই সবগুলো টুলই আছে। স্কেচআপের ব্যবহার আমি এখন শেখাবো না, তবে স্কেচআপ দিয়ে এটা আমি নিজেও এখানে আসলে করতে করতে স্কেচআপ শিখছিলাম, এই জন্য বেশ কয়েক জায়গায় আমার ল্যাকিং আছে এবং কোন ফর্ম কীভাবে বানাবো এখনও সঠিক আমি জানি না। তো আমার আগের যে কম্পোজিশনটা ছিল ওখানে যেরকম কিছু গাছের শেপ ট্রায়াঙ্গুলার এবং সার্কুলার শেপ দিয়ে কয়েকটা গাছ আমি আঁকলাম, আর একটা বানালাম হচ্ছে যে মাশরুম, এই ধরনের এই কয়টা এলিমেন্ট আমি ভাবলাম স্কেচআপে বানায় একটা থ্রিডি কম্পোজিশন। এবং স্কেচআপের সুবিধাটা হচ্ছে যে স্কেচআপ দিয়ে একটা লাইট সোর্স ফেলে সেখান থেকে শ্যাডো ইনফরমেশানগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যায়। এটা জাস্ট মানে এই প্রসেসটার ভেতরেই আর কি শেখা। তো এখানে আমি স্কেচআপ নানানভাবে ট্রাই করে, স্কেচআপ যেহেতু নতুন শিখতেছি, স্কেচআপের অনেক কিছু এখনও জানি না, এখানে ওইটা ট্রাই করে একটা কম্পোজিশন স্কেচআপে দাঁড় করালাম। এরপর আমার যে ডিজায়ার্ড ক্যামেরা অ্যাঙ্গেলটা, মানে যেখান থেকে আমি আমার রাফ পেন্সিলিং স্টেজে যেই রাফ অ্যাঙ্গেলটা বা যেই অ্যাঙ্গেল থেকে আমি কম্পোজিশনটা করছিলাম সেই অ্যাঙ্গেল থেকে একটা ফটো আমি স্কেচআপ থেকে এক্সপোর্ট নিয়ে নেব, ওই অ্যাঙ্গেল থেকে ফটো তুলে উইথ শ্যাডো সেটিং। আমি আসলে কোনো প্রসেসের ডিটেলে যাচ্ছি না, জাস্ট আমি এখানে কী কী করলাম সেটাই এক্সপ্লেন করে যাচ্ছি। তো আমি সেখান থেকে একটা 2D ইমেজ এক্সপোর্ট নিয়ে সেটাকে নিয়ে গেলাম ফটোশপে। আমি যখন এই শ্যাডো ইনফরমেশান এবং অবজেক্টের কালার ইনফরমেশান অতটা নেইনি আমি, যদিও কালার ইনফরমেশান নেওয়ারও জায়গা আছে, সেটাকে জাস্ট আমি ওই ছবিগুলি ইনফরমেশানটা নিয়ে, সরি ফটোশপ না, ক্লিপ স্টুডিওতে ওপেন করলাম। ক্লিপ স্টুডিওতে আনার পর তারপর আমি দেখলাম যে এটাকে আসলে আমি যখন এই শেপগুলোকে হুবহু যদি আমি ওই 3D মতো রেখে দিই তাহলে খুব একটা ভালো আউটপুট আমার এখান থেকে আসছিল না। এর কারণ হচ্ছে আমি যেহেতু একদম পারফেক্টলি শেপগুলো বানাতে পারিনি, কিছুটা জিওমেট্রিক রয়ে গেছে, তাই আমি পরবর্তীতে ডিসিশন নিলাম যে এগুলোকে আসলে আমি যদি ওভার পেইন্ট করি, মানে এগুলোর উপরে গাছপালা এটসেট্রা এগুলি আবার পেইন্টিং করেই পুরোপুরি আঁকলাম কালার ইনফরমেশানগুলি এবং প্রতিটায় কোনটা কী কালার যাবে, কালার কম্পোজিশন মাথা যেগুলি ছিল, লাইটিং ইনফরমেশান সেগুলি দিয়ে, তারপর যখন আমি শ্যাডোটাকে ব্লেন্ড করলাম, শ্যাডোটা ব্লেন্ড করার পর শ্যাডোগুলো তো ছিল জিওমেট্রিক শেপের শ্যাডো, এই জন্য আমি শ্যাডোগুলোকে আবার আমার ড্রয়িং করা যে শেপগুলি সেগুলির সাথে অ্যাডজাস্ট করে ওই ইনফরমেশানটা দিয়ে পেইন্টিংটা কমপ্লিট করতে শুরু করলাম। আর পেইন্টিংয়ের আসলে এখানে লেয়ার মোড টোড এ ধরনের খুব একটা এক্সপ্লোরেশন আমি যাইনি, যেহেতু আমার শ্যাডোটা ছিল, শ্যাডো ইনফরমেশানটুকু আমি একটা মাল্টিপ্লাই করে তারপর ওটার উপরে নিউ একটা নর্মাল লেয়ার নিয়ে
সেগুলির জাস্ট ব্রাশ স্ট্রোক বা ল্যাসো যেভাবে আমি ইউজুয়াল এনভায়রনমেন্ট ডিজাইনগুলো করি সেভাবেই এটা শেষ করছি। তো প্রসেসের ডিটেলে আবার বলছি যাচ্ছি না, জাস্ট স্টেপগুলো দেখাচ্ছি যে প্রথমে কনসেপ্ট, তারপরে স্কেচ অ্যাপে একটা 3D মডেল বানালাম, 3D মডেলটার শ্যাডো ইনফরমেশন নিয়ে তারপর ওটাকে পেইন্টিং। এখন এখানে একটা মানে যে প্রশ্নটা আসা স্বাভাবিক সেটা হচ্ছে যে মানে এটা দেখে মনে হচ্ছে না যে খুব এত কিছু করা হয়েছে এটার পিছিয়ে, বাট এত সিম্পল একটা ছবি আঁকার জন্য এরকম রিগোরাস প্রসেসে যাওয়ার দরকারটা কি? আসলে এটা ডিপেন্ড করে যে এটার দরকার আছে কি নেই। আপনি যদি নিজের পার্সোনাল কাজের জন্য কোনো এনভায়রনমেন্ট ডিজাইন করছেন সেক্ষেত্রে হয়তো আপনার এটা দরকার নাও লাগতে পারে, বা এত এত রকম স্টেপ করে কি একটা ছবি আঁকতে হবে, বা প্রতিটা এনভায়রনমেন্ট ডিজাইনের সময় আমি কি এরকম 3D মডেল বানাবো। আসলে এই প্র্যাকটিসগুলো বা এই যে প্রসেস স্টেপগুলি এগুলি সাধারণত ফলো করে থাকেন যারা হয়তো গেম স্টুডিওতে কাজ করছেন বা অ্যানিমেশন স্টুডিওতে কাজ করছেন, তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে একই ব্যাকগ্রাউন্ড হয়তো আমাকে বারবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আঁকতে হচ্ছে, এই জন্য আমি যদি 3D বানায় রাখি তখন কিন্তু অনেকখানি কাজ কমে যায়, আমার প্রতিবার পার্সপেকটিভ গ্রিড বসায় ড্রয়িং করতে হচ্ছে না, আমি 3D ওখান থেকে ফটো আউটপুট নিয়ে নিচ্ছি। অথবা হতে পারে অ্যানিমেশনের, সেক্ষেত্রে তো ওরকমই যে একটা সেট আমি যতবার রিউজ করতে পারবো তত আমার টাইম কমে আসবে। সুতরাং এই স্টেপগুলি ফলো করে যে কাজগুলি করা, এগুলি আসলে যখন আপনি কোনো আর্ট ডিরেক্টরকে দেখাতে যাচ্ছেন বা আপনার কোনো প্রফেশনাল মানে প্রোডাক্ট ডেলিভারি এন্ডে কাজ করতেছেন সেই আর্টিস্টদের ক্ষেত্রে এই প্রসেসটা কাজ করবে। এটা আপনি মানে এটা দেখে ওরকম ভাবার কোনো কারণ নেই যে আমিও সব এনভায়রনমেন্ট ডিজাইন এরকমভাবে করি, তবে এটা শেখার পরের থেকে আমার কাছে মনে হচ্ছে যে বেশ কিছু জায়গায় এটাকে অ্যাপ্লাই করার আমার সুযোগ আছে। যদি আমি কোনো কমিক ডিজাইন বা আমার কাজের ওয়ার্ক প্রসেসের মধ্যে এটাকে ইনক্লুড করতে পারি তাহলে বেশ কিছু কাজ হয়তো সহজে করতে পারবো, এবং সেটার প্র্যাকটিস আমি এখনও করে যাচ্ছি। যেহেতু নতুন শিখলাম এটা, এখনও দেখি এটাকে কতভাবে ইউটিলাইজ করা যায়, বাট এনভায়রনমেন্ট ডিজাইনিংয়ের ক্ষেত্রে এটা আমার কাছে মনে হচ্ছে স্কেচ অ্যাপটা খুব কাজের টুল। যারা আর্কিটেক্ট মানে আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন বা আর্কিটেক্ট অ্যাকচুয়ালি আর্কিটেকচার স্টুডেন্ট তারা অনেকেই হয়তো স্কেচ অ্যাপ বা ক্যাড এ ধরনের ডিজাইন সফটওয়্যারের ব্যবহার জানেন। তো ওইটাই আমিও দেখলাম যে এটা আসলে যখন কোনো কনসেপ্ট আর্ট, এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে বাইরের অনেক কনসেপ্ট আর্ট দেখি যেখানে খুব দারুণ স্কেল বা খুব দারুণ পার্সপেকটিভ এটসেট্রা দেখা যায়, সেগুলো অনেক কিছুই আসলে এরকমভাবে কিন্তু 3D বিল্ড আপ করে নিয়ে তারপরে সেটার উপরে ওভার পেইন্টিং। সুতরাং এটা জানার পরের থেকে আমার আরও বেশ কিছু মানে আইডিয়াও মাথায় আসতেছে যে কীভাবে কনসেপ্টিং বা কনসেপ্ট আর্ট করার ক্ষেত্রে এটাকে কাজে লাগানো যেতে পারে স্কেচ অ্যাপটাকে। এখনও এক্সপেরিমেন্টাল ফেজে, তবে জাস্ট আমি এই জিনিসটা নতুন শিখলাম বলে এটার প্রসেসটা শেয়ার করলাম। আর এই ছিল মোটামুটি আউটপুট, একদম লাস্টে ফটোশপে নিয়ে জাস্ট কালার অ্যাডজাস্ট করা হয়েছে, এটাই। তো তবে আমি বলবো যে যারা এনভায়রনমেন্ট ডিজাইন করতে চান আসলে সবার আগে জানা উচিত ড্রয়িং সম্পর্কে। যদিও আমি এখানে বলতেছি যে 2D আমি এক্সপোর্ট নিয়ে সেটার উপরে ওভার পেইন্টিং করে ফেললাম, পার্সপেক্টিভ বা এটসেট্রা আমার মেলানো লাগলো না, ড্রয়িং করা লাগলো না, কিন্তু আসলে কিন্তু এগুলো আপনি যদি জানা না থাকে তাহলে র্যান্ডম আপনি স্কেচ অ্যাপ থেকে বা এগুলি এই প্রসেস ব্যবহার করে কোনো আউটপুট ভালো পাওয়াটা ডিফিকাল্ট। তো এটার জন্য আসলে যেটা করা উচিত এনভায়রনমেন্ট ড্রয়িংয়ের ক্ষেত্রে ফার্স্টেই মানে পার্সপেক্টিভ স্টাডি করা, এবং আরেকটা জিনিস হচ্ছে যে ফটো নিয়ে সেটার ভ্যালু স্টাডি করা। এই ভ্যালু স্টাডিটা করতে পারেন আপনি যে কোনো ফিল্মের কম্পোজিশন থেকে বা যে কোনো আপনার পছন্দের স্ক্রিন গ্র্যাব যেটাকে বলে, যে আপনি যদি কোনো ফিল্মের ফ্রেম ভালো লাগলো সেটা লাইটিংটাকে কপি করবেন। এটার প্র্যাকটিসটা আমি আশা করি নেক্সট একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা এই ফিল্ম স্টিল বা এটসেট্রা এ ধরনের জিনিস থেকে ভ্যালু স্টাডি করতে পারেন। যেহেতু এনভায়রনমেন্ট ডিজাইনিংয়ের প্রথম স্টেপটা হচ্ছে ভ্যালু ডিজাইন, তাই ওই স্টেপটা বোঝাটা খুবই জরুরি, এবং এই টেকনিকগুলো বা রেন্ডারিং স্কিলগুলো এগুলো আসলে অনেক পরের ব্যাপার। প্রথমে আপনার ভ্যালুর আইডিয়া এবং কম্পোজিশনের আইডিয়া খুবই ক্লিয়ার হতে হবে, তাহলেই এনভায়রনমেন্ট ডিজাইনিংটা আস্তে আস্তে ধরতে পারবেন। তো এই ছিল শর্ট একটা ভিডিও ডেমনস্ট্রেশন যে কীভাবে এনভায়রনমেন্ট কনসেপ্ট আর্ট নিয়ে এখন ভাবছি বা এনভায়রনমেন্ট ডিজাইন নিয়ে ভাবছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানান, লাইক দিন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলে। আরও অনেক নতুন নতুন ভিডিওর প্ল্যান আছে, দেখা যাক। আর একই সাথে ক্লিপ স্টুডিও টিউটোরিয়াল চালাচ্ছি, সেটাও দেখতে পারেন।
এখানে নিশ্চিত আমি শেষে একটা লিঙ্কটিং দিয়ে দেবো। আর যদি আপনাদের কোনো আর্ট নিয়ে প্রশ্ন থাকে, কোয়েরিজ থাকে, সেগুলো আমাকে আমার সাথে গ্রুপে শেয়ার করতে পারেন, গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে তাহলে এই পর্যন্তই, কথা হবে আগামী ভিডিওতে, বাই।